নমস্কার, সাউন্ড অফ তিস্তা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমাদের ডেস্টিনেশন হলো কালিম্পং ডিস্ট্রিক্টের একটা অফবিট জায়গা চারখোলে। নমস্কার বন্ধুরা, আজ আমাদের গন্তব্য কালিম্পং এর এক ছোট্ট সুন্দর গ্রাম চারখোল। এনজেপি থেকে চারখোলের দূরত্ব 73 কিলোমিটার। গুগল ম্যাপের সাজেশন অনুযায়ী আমরা তিস্তা লোয়ার ড্যামের 3 নম্বর গেট দিয়ে চারখোলে যাচ্ছি। ফেরার সময় আমরা ভায়া পানবু দ্বারা 4 নম্বর গেট দিয়ে কিন্তু ফিরব। ভায়া পানবু রাস্তাটা কিন্তু বেশ খাড়াই, যাদের ভমিটিং টেন্ডেন্সি আছে তারা ওই রাস্তাটা অ্যাভয়েড করুন। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের ভিড় এড়িয়ে যারা ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামে থাকতে চান এবং একদম নিরিবিলিভাবে কাঞ্চনজঙ্ঘাকে কাছে পেতে চান, তাদের জন্য কালিম্পংয়ের এই পাহাড়ি গ্রামগুলো কিন্তু একদম আদর্শ। সূর্যোদয় এবং সূর্যাস্তের সাথে কাঞ্চনজঙ্ঘার যুগলবন্দি, হরেক রকম ফুলের মেলা, নানান রকম পাখির কলতান এবং সন্ধে নামার সাথে সাথে চারদিকের পাহাড়ে জ্বলে ওঠা জোনাকির মতো আলো দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আজ আমাদের রাত্রিবাসের ঠিকানা চারখোলে রিসর্ট, যেটি চারখোলের সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত। এখানে মেন বিল্ডিংয়ের নিচে নর্মাল রুম ছাড়াও আছে 12খানা কটেজ, আর তার সাথে আছে একটি ডরমেটরিও। চারখোল পৌঁছতে আমাদের একটু লেট হয়ে গেল। লাঞ্চ সেরে বিকেলের পড়ন্ত আভাতে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ সত্যি মনকে একদম আবিষ্ট করে রাখে। আমরা আজকে আছি মেন বিল্ডিংয়ের নিচে নর্মাল রুমে, যার ভাড়া 1900 টাকা। ছোট্ট করে একটা রুম ট্যুর আপনাদের জন্য। রুম থেকেই দেখা যাচ্ছে অপূর্ব সূর্যাস্ত। চলুন আমরা একটু বাইরের ভিউ পয়েন্টটায় ঘুরে আসি, কেননা অনেকটাই লেট হয়ে গেছে আজ। দাঁড়িয়ে আছি চারখোলে রিসর্টে, আর আমার পেছনে বিস্তৃত রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার। সানসেটের টাইম, একটা সাইড কমপ্লিটলি লাল হয়ে গেছে। ফটোতে আপনারা কতটা বুঝতে পাচ্ছেন বা বোঝাতে পারছি জানি না, যখন নিজে এসে থাকবেন এখানে সেই অভিজ্ঞতাটা কিন্তু ভোলার না। এইরকম কটেজ এখানে আছে 12টা, যে কোনো একটাতেই আপনি থাকতে পারবেন। সব জায়গার থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ পাবেন। ফুল ভিউ বলা ঠিক না, এটা বলা চলে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ তো পাবেনই, তার সাথে 360 ডিগ্রি ভিউ পাবে। চারদিকটাই পাহাড়, পাহাড়ের মধ্যেই ঘেরা, আর কটেজগুলোর ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর। আজ এক অপূর্ব সূর্যাস্তের সাক্ষী হয়ে থাকলাম আমরা। সন্ধে নামার পরে কাঞ্চনজঙ্ঘার গলায় নেকলেসের হীরের মতো ঝলমল করছে সুন্দরী কালিম্পং। এখানে একটা সুন্দর রুফটপ রেস্টুরেন্ট আছে, এখন সেই রেস্টুরেন্টে বসে খাচ্ছি অনিয়ন পকোড়া আর গরম গরম চা। রুফটপে বসে একটা সাইডে আপনি দেখতে পাবেন দার্জিলিং, একটা সাইডে পাবেন পুরো শিলিগুড়ি টাউনটা, মানে তিস্তার ভার্স থেকে যতটুকু দেখা যায়। আর রাতের আলোয় কালিম্পং সেজে উঠেছে হাজার হাজার হীরের দ্যুতিতে। রুটি রাইস দুটোই আছে,
সবজি আছে, চিকেন আছে, আমাদের এখন রাত্রেবেলার ডিনার। বসে পড়েছি রাত্রেবেলার ডিনার টেবিলে। পার হেড পার ডে ₹650 ইনক্লুডিং অল, মানে একটা লাঞ্চ, একটা ডিনার, ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স। রাত্রেবেলায় ভাত রুটি দুটোরই বন্দোবস্ত আছে। এখানে সবই বুফে সিস্টেম, বাঙালি রান্না, ঘরোয়া রান্না, টেস্ট খুব সুন্দর। ডিনার কমপ্লিট, নাও ইটস বেড টাইম। কাল সকালে আবার কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে হবে, ভালো করে এনজয় করতে হবে। টিল দেন গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, আজ সত্যি কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দর রূপে দেখতে পেয়ে মন ভরে গেল। আর যেহেতু চারখোলের রিসর্টটা অনেকটা উঁচুতে, তাই এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার অনেক বড় একটা রেঞ্জ আমরা দেখতে পেলাম। একটু নিচের দিকে যে রিসর্টগুলো রয়েছে সেখান থেকে অনেক পর্যটকই মর্নিং ওয়াক করতে করতে আসছেন এই ভিউ পয়েন্টটাতে, কাঞ্চনজঙ্ঘাকে আরও ভালোভাবে প্রত্যক্ষ করবেন বলে। আর নিচে যে গ্রামটা দেখা যাচ্ছে এটা হলো আরও একটি সুন্দর জনপদ, পাবং। এটা হলো রিসর্টের সেই রুফটপ রেস্টুরেন্ট, যেখানে আপনি একদম ভোরবেলার চা, সন্ধ্যাবেলার চা, স্ন্যাক্স এবং রোদের মধ্যে বসে বন্ধু ফ্যামিলির সাথে আরামসে আড্ডা দিতে পারবেন। কখন যে আপনার টাইম চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আর একটা সাইডে তো আছেই মহারাজ কাঞ্চনজঙ্ঘা। যে রিসর্টটা নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু ব্লু পাইন রিসর্ট। এটাও কিন্তু খুব ভালো একটা পজিশন আছে এখানে, এবং এখান থেকেও কিন্তু খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। কিছুক্ষণ আগেই সানরাইজ হলো, খুব সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা পাচ্ছি, ফুল রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে। আর ব্লু পাইন থেকেও কিন্তু আপনারা খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। একদম সামনে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু কালিম্পং সিটিটা, আর তার পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু নামচির চারধামের যে শিব মূর্তি, বড় যে শিব মূর্তিটা সেটা। ঠিক তার থেকে একটু দূরে যেটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু সান্দ্রূপস্থের যে স্ট্যাচু আছে সিকিমে, সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আর এইটা হলো আমাদের অতি আদরের দার্জিলিং। শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, সিকিমের কিছুটা অংশ, এখান থেকে কিন্তু প্রায় সবটাই দেখা যায়। আছি এখন ব্রেকফাস্ট টেবিলে, ব্রেড, বাটার, জ্যাম, পুরি, সবজি আর বয়েড এগ। বন্ধুরা, চারখোলে রিসর্টে আছে একটি 12-seated ডরমেটরি, যেখানে 15 জন পর্যন্ত অ্যাডজাস্ট করে নেওয়া যায়। সাথে আছে 2 বাথরুম, যেখানে কোমোড এবং গিজারের বন্দোবস্ত রয়েছে। আর এই ডরমেটরির থেকে বাইরের ভিউটা দেখুন, ডরমেটরির বাইরেরটাতেই আছে এই ডাইনিং হলটা, নিচটাতে আছে রিসেপশন। চারখোলের মতো একটি পাহাড়ি জায়গায় এইরকম একটা ডরমেটরির বন্দোবস্ত যারা গ্রুপে ট্যুর করছেন তাদের জন্য কিন্তু খুব পকেট ফ্রেন্ডলি হতে পারে। প্রত্যেকটি বেডের ভাড়া 600 টাকা করে। ডরমেটরির একদিকে রয়েছে ডাইনিং হল, অন্যদিকে রয়েছে একটি বিস্তৃত ব্যালকনি। এই ব্যালকনির থেকে বাইরের ভিউ কিন্তু অত্যন্ত সুন্দর, এবং সবচেয়ে বড় কথা, এই ব্যালকনিতে দাঁড়িয়ে বিকেলবেলায় অপূর্ব সূর্যাস্ত আপনারা উপভোগ করতে পারবেন। আর নিচে যেটা দেখা যাচ্ছে এটা ব্লু পাইন রিট্রিট, এর ডিটেলস আমরা আপনাদের প্রোভাইড করব। চারখোলে রিসর্টের আতিথেয়তা
এবং খাবার সত্যিই খুব সুন্দর। তবে যাওয়ার আগে আমরা চারখোলের আরও কিছু হোমস্টে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেব। আমরা চলে এসেছি চারকোলে রিসর্টের ঠিক নিচে ব্লু পাইন রিট্রিটে। শিব পার্বতীর সুন্দর একটা স্ট্যাচু এখানে আছে, আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আরও সুন্দর সুন্দর স্ট্যাচু। এখানে মেন বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন সেটা ছাড়াও আছে অনেকগুলো কটেজ। ছবির মতো সুন্দর এই কটেজগুলো থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার এক বিস্তৃত রেঞ্জ দেখতে পাওয়া যায়, আর তার সাথে আছে সুন্দর একটি পার্কের মতো বাগান যেখানে নানান রকম ফুলের সমাহার আপনারা দেখতে পাবেন। রয়েছে বনফায়ারের বন্দোবস্ত। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো চারখোলের ব্লু পাইন রিসর্ট। ব্লু পাইন রিসর্ট হলো চারখোলের সবথেকে পুরনো বিল্ডিং, পুরনো রিসর্ট। আর চারখোলে রিসর্ট আর ব্লু পাইন রিসর্ট দুটো কাছাকাছি, একদম পাশাপাশি। এই দুটোই হলো এই জায়গার সবথেকে উঁচু জায়গাতে রিসর্ট, মানে যেখান থেকে আপনি ফুল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ ভিউ এখান থেকে দেখতে পাবেন। চারখোলেতেও কটেজ সিস্টেম আছে, মেন বিল্ডিং আছে, নাম্বার তো ডিসক্রিপশন বক্সে থাকলোই, স্ক্রিনেও শো করছে। আপনারা যদি কখনো আসেন কন্ট্যাক্ট করে নেবেন, খুব ভালো লাগবে। চারখোলে এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি প্রায় 5,500 ফিট হাইটে অবস্থিত, আর এখান থেকে লোলেগাঁও মাত্র 15 কিলোমিটার, আর কালিম্পং শহরটা এখান থেকে 26 কিলোমিটার। এনজিপি থেকে চারখোল আসতে সময় লাগবে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা। কালীঝোড়া থেকে তিস্তার 4 নম্বর গেট দিয়ে ভায়া পানপুদারা আপনারা চারখোলে আসতে পারেন। গাড়ি ভাড়া পড়বে মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা। চারখোলে থেকে আপনারা যেতে পারেন, মাত্র 15 কিলোমিটার দূরেই হলো লোলেগাঁও। সেখান থেকে লাভা, ঋষভ, কোলাখাম, আর এইদিকে আছে 26 কিলোমিটার দূরে কালিম্পং। আপনারা ইজিলি ডে ভিজিট করে আবার এখানে রাত্রেবেলায় থাকতে পারবেন। আপনারা যারা সেলফ ড্রাইভ করে আসতে চাইছেন, নিজেদের গাড়ি নিয়ে যদি আসতে চান তাহলে আপনারা ইজিলি আসতে পারেন। ছোট, বড়, মাঝারি যে কোনো ধরনের গাড়ি নিয়েই আপনারা আসতে পারবেন, রোড কন্ডিশন তো ভালোই, আর একটু হিল ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকলে কোনো অসুবিধা হবে না। এই ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম চারখোলেকে না ভালোবেসে কিন্তু থাকার উপায় নেই। চারখোলে রিসর্ট এবং ব্লু পয়েন্ট রিট্রিট ছাড়াও আপনারা থাকতে পারেন রত্না আদিত্য হোমস্টেতে, যার ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও থাকতে পারেন হোটেল স্নো হোয়াইটে, যার ভাড়া 1,000 থেকে 1,500 টাকা, 1,250 টাকা লজিং, ফুডিং পার হেড পার ডে। খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। বেশ কিছু হোমস্টের ফোন নাম্বার আমরা স্ক্রিনে শেয়ার করে দিলাম। বন্ধুরা, চারখোল সংক্রান্ত কিছু তথ্য স্ক্রিনে শো করছে, আপনারা এগুলো চেক আউট করে নিতে পারেন, চারখোলে যাওয়ার আগে আপনাদের জন্য সুবিধাজনক হবে। আজ আপনারা সাউন্ড অফ তিস্তা চ্যানেলে দেখতে পেলেন চারখোলের একটি ভ্রমণ অভিজ্ঞতা। এরকম আরও যদি কোনো জায়গা সম্বন্ধে আপনাদের আমাদের কাছে জানার ব্যাপার থেকে থাকে, আপনাদের যদি মনে হয় যে সাউন্ড অফ তিস্তা টিম সেই জায়গাতে গিয়ে আপনাদের জন্য একটি ভিডিও বানাবে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করব সম্পূর্ণ ইনফরমেশন সহ আপনাদেরকে আমাদের চ্যানেলে সেই ভিডিওটাকে দেওয়ার জন্য। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা এবং আমাদের আরেকটি নতুন চ্যানেল সাউন্ড অফ তিস্তা এক্সট্রা। বন্ধুরা, আমরা খুব তাড়াতাড়ি ফিরব কালিম্পংয়ের আরও একটা অদ্ভুত সুন্দর জায়গা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই সাউন্ড অফ তিস্তার সাথে ভ্রমণে থাকুন।